স্টুডেন্ট, রুই মাছের শ্বসন তন্ত্র শুরু করার আগে আমি তোমাদেরকে শ্বসন নিয়ে একটু বলি। শ্বসন বলতে কি বুঝে সেটা আমরা সবাই জানি, কিন্তু একটা এডিশনাল পয়েন্ট অবশ্যই আমি অ্যাড করব। তাহলে অবশ্যই একটা শারীরবৃত্তীয় শ্বসনটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এবং শ্বসনটাতে শারীরবৃত্তীয় প্রক্রিয়া হলেও এখানে কিভাবে খাদ্যবস্তু জারিত হয় যেটা আমরা আগে থেকেই জানি, খাদ্যবস্তু জারিত হয় এটাও আমরা জানি, খাদ্যবস্তু জারিত হবে। এবং কার্বন ডাইঅক্সাইড কি হয়, জারিত হয় অবশ্যই, এখানে ব্র্যাকেটে অক্সিজেন লেখো, অক্সিজেনের উপস্থিতিতে। আর কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এটাও আমরা জানি, কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় সেটাও আমরা জানি। এবং খাদ্যের আরেকটা জিনিস একটু কম জানি, বা জানলেও সেটাকে আমরা কখনো মাথায় রাখি না, খাদ্যের স্থিতিশক্তি, খাদ্যের স্থিতিশক্তি স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই পয়েন্টটাই হচ্ছে তোমার আসল পয়েন্ট যতগুলো বলেছি। তাহলে আমরা শ্বসন তন্ত্র বা রুই মাছের শ্বসন কথাটা যখন আমরা আলোচনা করছি, তখন এখানে আমরা বললাম যে এটি হচ্ছে একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এখানে খাদ্যবস্তু জারিত হয়। শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কি হয়, খাদ্যবস্তু জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড কি হয়, নির্গত হয়। এতটুকু আমাদের কাছে স্বাভাবিক, আমরা আগে থেকেই শ্বসন সম্পর্কে যদি কোনো নলেজ রাখি তাহলে সেক্ষেত্রে আমরা এই পয়েন্টটা আগে থেকেই জানি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় খাদ্যবস্তু জারিত হয়, অক্সিজেন উপস্থিতি ও কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। কিন্তু এই পয়েন্টটা কখনোই আমরা উল্লেখ করি না, এটা উল্লেখ করতে হবে। খাদ্যের স্থিতিশক্তিটা যখন গতিশক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। এখন রুই মাছের শ্বসনতন্ত্র যখন আমরা বলবো, তখন এদের প্রধান যে অংশ ফুলকা হচ্ছে রুই মাছের, ফুলকা রুই মাছের প্রধান শ্বসন, প্রধান শ্বসন অঙ্গ। এখন ফুলকা যদি রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হয়, তাহলে আমরা এখানে ফুলকা সম্পর্কে বা এর অংশগুলো সম্পর্কে, ফুলকার গঠন জানবো বা এর ভিতরে আর কি কি অংশ থাকে সেগুলো আমরা একটু একটু করে জানবো। তার সেজন্য আমাদেরকে ফিগার ড্র করতে হবে। তোমরা পেন্সিল নাও, পেন্সিল দিয়ে ড্র করার চেষ্টা করো। রুই মাছের যে অংশটা আমরা ড্র করার চেষ্টা করছি, ফ্রন্টাল পার্ট আমার সাথে সাথে একটু করো, তাহলে হয়তো খুব দ্রুত তুমিও আর্ট করা শিখে ফেলবে। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা চোখ দিব, অনেক বড় একটা চোখ দেওয়া হলো এখানে। এভাবে আমরা অংশগুলো দিব, দুই তিনটা অংশ দেওয়ার পর এই অংশটাতে, এই অংশটা আমরা একটু এখানে এদিকে একটু বড় করে দিলাম, মানে মাথাটা আর একটু খাড়া করে দিলাম। এই অংশটার মধ্যে এই জায়গাটাতে একটা স্পেস নিয়ে আমরা এতটুকু জায়গা আমরা এখানে কি করলাম, এই জায়গাটাতে মনে করো এই ধরনের একটা স্ট্রাকচার দিলাম, যেটা আমরা দেখে থাকি মাছের ক্ষেত্রে। তারপরে এখানে আমরা এভাবে 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 এই অংশটা একটু দিয়ে দিলাম। এখন এখানে এগুলোকে আমরা এইভাবে লেয়ার করে দিব। তোমরা বুঝতেই পারছো যে ফুলকার অংশটা আমরা কিভাবে দিচ্ছি। এভাবে আমরা অংশটাকে দিয়ে দিলাম। আর এখানের সাথে আমরা এখানে আরেকটা অংশ একটু বড় করে দিলাম, এখানে এভাবে দিলাম, তারপর এভাবে একটা অংশ আমরা দিয়ে দিলাম। উপরের দিকের অংশটা আমরা ফ্রন্টাল পার্ট ওইটা দিলাম। এরপরে যদি আমরা এখানে এই এর বাইরের দিকের যে অংশটা থাকে, এই অংশটাতে আমরা এভাবে জাস্ট আইস যেগুলো থাকে আইস গুলো একটু এভাবে দিয়ে দিলাম। নিচের দিকে করে একটু এই ধরনের অংশ দিয়ে দিলাম। এভাবে আমরা উপর দিকের অংশ দিয়ে দিলাম। এখানে নাসার ছিদ্র থাকে চোখের সামনের দিকে, একটু করে চোখের উপরের দিকে হোক, এখানে ছিদ্রের মতো অংশ দেখা যায় উপরের পার্টটাতে। জাস্ট তুমি একটু দেখার মতো, মানে বোঝা যায় মতো এভাবে ড্র করে দিলেই হয়ে যাবে। তাহলে উপরের দিকের পার্টটাকে আমরা একটু এভাবে ড্র করে ফেললাম। আচ্ছা, এরপরে এটা গেল চিত্র এক। আমরা যদিও আমাদের টার্গেট হচ্ছে আমরা যখন ফুলকার গঠনটা পড়ব, ফুলকা সম্পর্কে, ফুলকা প্রকোষ্ঠ, রুই মাছের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ফুলকা আমরা বলেছি, সেই অংশটাই আমরা আসলে মূলত শেখার চেষ্টা করছি।
এখানে দেখো এর পরের যে পার্টটা আছে, এর পরের পার্টটাতে আমরা কি করব, আমরা এখানে আরেকটা কাজ করব। এখান থেকে ছুরির মতো একটা অংশ আমরা বের করলাম, বের করে উপরের দিকে ভাঁজ করে দিলাম এতটুকু অংশ। আচ্ছা, এটাকে আবার আমরা পার্টেডও করব, কোনো সমস্যা নেই। নিচের দিকে আমরা এভাবে একটা অংশ দিয়ে নিলাম। আচ্ছা, আর এখানে ভিতরের দিকে আবার আমরা এখানে একটু পার্টেড করে নিলাম। কত যে গুরুত্বপূর্ণ একটা পড়া, আমরা কত যে গুরুত্বপূর্ণ টপিকস আমরা আলোচনা করতেছি। আমার এই জায়গাটা একটু খারাপ লাগে যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট, তোমরা সবাই প্রেজেন্ট থাকবা, আমার এটাই খুব ভালো লাগে যে তোমরা সবাই শিখলা, কেউ মিস করে ফেললে এটি আমার ভালো লাগে না। যে তার জন্য মানে সে এটা মিস করলো, তার কতটা ভালো লাগলো নাকি খারাপ লাগলো আমার এটা কাজ করে না। আমার কাজ করে যে যে অ্যাবসেন্ট থাকলো সে শিখতে পারলো না, এটি আমার খারাপ লাগে। যে তুমি থাকলে, প্রেজেন্ট থাকলে তুমিও শিখে ফেলতে পারতা, ওই খারাপ লাগার বিষয়টা ওইখানেই আসে। যাই হোক, আমরা এইভাবে একটা অংশ দিলাম, এখানে আরেকটা অংশ আমরা এখানে ইনক্লুড করলাম। করে এবার এখানে সাথে দেখো আমরা এখানে কি করছি, এর সাথে লাগোয়া একটা অংশ, এখানে আমরা এইভাবে একটা অংশ দিলাম, দিয়ে এখানে সাথে আমি নিয়ে আসলাম, নিয়ে নিচের দিকে করে একটু বাড়তি অংশ দিয়ে নিয়ে আসলাম। এখানে জাস্ট এই ধরনের কিছু একটা স্ট্রাকচার দেখা যায় নিচের দিকে করে। সো এই জায়গাটাতে এসে আমরা দেখবো যে এই ধরনের স্ট্রাকচার আমরা দেখছি, একটার সাথে একটা লাগানো, একটার সাথে একটা লাগানো, একটার সাথে একটা লাগানো, এই ধরনের একটা স্ট্রাকচার আমরা এখানে দেখে থাকবো। এবং দেখা যাবে যে এর ভিতরেও দেখা যাচ্ছে যে কিছু স্ট্রাকচার আছে, ভিতরে ভিতরে এই ধরনের কিছু অংশ আমরা দেখতে পাবো। একেবারে সূচালো যে হবে তাও না, এবার একটু ভোঁতা করে দিলেও কোনো সমস্যা নেই। এভাবে আমরা কিছু অংশ দেখতে পাবো, এর ভিতরে ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা একটা অংশ, আমরা প্রত্যেকটা পার্টেরই মার্কিং করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, বাট ফিগারটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা একটা একটা ফুলকা সূত্র যদি আমরা চিন্তা করি, সেই অংশটা থেকে কি ধরনের স্ট্রাকচার আমরা দেখে থাকি, তাহলে আমরা প্রথমেই একটা অংশ এখানে বের করে নিয়ে আসলাম, এখান থেকে একটা অংশ এখানে বের করে নিয়ে আসলাম নিচের দিকে করে। এবার এই অংশটার সাথে এখানে, এই অংশটার সাথে এখানে আমরা নিচের দিকে করে নিয়ে আসলাম। নিয়ে এসে এদের কানেকশন স্থলে আমরা এই ধরনের একটা অংশ দিয়ে দিলাম উপরের দিকে করে, এবং তার সাথে আরেকটু নিচে দিলে আরেকটু ভালো লাগবে। এই আরেকটু নিচে নিয়ে আসো, এই এতটুকু দিলাম। এরপরে আমরা এখানে এদের সংযোগ স্থল যেটা আছে, সংযোগ স্থলের নিচে এভাবে একটা অংশ আমরা দিয়ে নিলাম। হ্যাঁ, আমি এখানে আরো কিছু কারুকাজ তো আছেই, আমরা আগে নিচের অংশটা ফিল আপ করে ফেলছি। আচ্ছা, তার সাথে এখানে দেখা যাচ্ছে একটা লাভের মতো অংশ আসবে, লাভের মতো অংশ। এই লাভের মতো অংশ এভাবে আমরা এটাকে নিলাম, নেওয়ার পর এই পার্টটাকে এভাবে নিলাম, এখানে নিলাম। নেওয়ার পর এই জায়গাটা থেকে এই পর্যন্ত নিচের যে অংশটা আছে এখানের সাথে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ছুরির মতো একটা সূচালো অংশ আমরা এখানে নিচের দিকে বের করে দিলাম। আর উপরের দিকের যে পার্টটা ছিল এটা জাস্ট ফর আমরা এই এইভাবে এইভাবে আমরা দিলাম একদিক থেকে, দিয়ে নিয়ে এসে এখানে লাগালাম, আর একদিক থেকে গিয়ে এখানের সাথে এইভাবে যাবে আর কি। উপরের দিকের অংশ একইভাবে একদিক থেকে আসলো, লাগলো, আরেকদিক থেকে এইভাবে গিয়ে উপরের দিকে চলে গেল। এভাবে আমরা উপরের দিকের অংশটাও দিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের তিনটা অংশ আমরা করলাম। এটা হচ্ছে আমরা এইখানে যে অংশটা আমরা দিয়েছি, এইটা হচ্ছে মূলত ফুলকা, এটা হচ্ছে ফুলকা, এটা হচ্ছে বাম পাশের ফুলকা, বাম পাশের ফুলকা। আর এখানে যেটা আছে খ নাম্বার, এটা হচ্ছে ফুলকা সূত্রের সাধারণ গঠন, ফুলকা সূত্রের সাধারণ গঠন। আর এখানে যেটা দিয়েছি এটা হচ্ছে একটি ফুলকা, একটি ফুলকা,
মানে একটা ফুলকা শুধুমাত্র এখানে বানিয়েছি, একটি ফুলকা। এখন এদেরকে আমরা যদি দুই একটা জায়গায়, তাহলে দেখো আমরা প্রথমে এটা একটা রুই মাছের বাম দিকে, ডান দিকে মাথা যদি চিন্তা করি, এটা হচ্ছে বাম দিকে বাম পাশের ফুলকা একদিকের অংশ, এরপরে পুরাটাই হচ্ছে গুচ্ছ ফুলকা। এই যেখান থেকে এই অংশটা বের করে নিয়ে এসে দেখানো হয়েছে, ফুলকা সূত্রের সাধারণ গঠন, এগুলো ভিতরে থাকে। এরপর তার ভিতর থেকে একটা অংশকে নিয়ে আসা হয়েছে, একটি ফুলকা, মানে দুইটি পার্ট যুক্ত থাকে একটা পূর্ণাঙ্গ ফুলকার মধ্যে। এবং তার সাথে আমরা এখানে দেখিয়েছি ফুলকা রেকার, এগুলোকে ফুলকা সূত্র বলা হয়। ফুলকা সূত্রের ভিতরে ফুলকা ল্যামেলি থাকে, আবার ফুলকার একটা ফুলকার মধ্যে বহির্বাহী রক্তবাহিকা থাকে, আবার অন্তর্বাহী রক্তবাহিকা থাকে, ছুরির মতো ফুলকা রেকার একটা দেখা যাচ্ছে, এভাবে আমরা এটাকে বলতে পারি। এখন হচ্ছে আমাদের ডিটেল স্টাডি, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে পুরাটাই। ছিলাম আমি তোমাদেরকে আবারও বলছি যে পয়েন্টটা, সেগুলো হচ্ছে ফুলকার যদি গঠন আসে পরীক্ষায়, তখন আমাদেরকে তিনটা ফিগারই ড্র করতে হবে, এমন না যে আমি এইটা ড্র করে দিলেই হবে। এবং স্টেমের মধ্যে যদি এই ফিগারটা থাকে, তোমাকে তুমি এইটাই অ্যাড করে লেখা শুরু করছো তা না, তিনটা ফিগারেই দিতে হবে তোমাকে, শর্টকাটে হলেও এবং দ্রুত করতে হবে। তাহলে ফুলকাগুলো মাথার দুপাশে, আমরা আগেই বললাম দুপাশে দুটি কানকো দ্বারা আবদ্ধ, কানকো মানে ঢাকনা দ্বারা আবদ্ধ, প্রকোষ্ঠের ভিতরে অবস্থিত একটা মনে থাকবে। এরপরে ফুলকা এবং কানকো যে সংযোগ স্থল আছে, এই সংযোগ স্থল বা কিনারার পাতলা পিছনের দিকে পশ্চাৎ প্রান্তে ফুল পশ্চাৎ কিনারে একটা পাতলা পর্দা দ্বারা সেটে থাকে। এই পাতলা পর্দা দ্বারা একেবারে এটা খুলে, এরা এইভাবে খুলে শ্বাসকার্য চালায় এবং যায়। এই যে এই ঢাকনাটা থাকে, এই ঢাকনার কিনারে একটা পাতলা পর্দা থাকে, যেটাকে আমরা ব্রাঙ্কিও স্টেগাল ঝিল্লি বললাম, এক মার্কের জন্য আসে, খুবই ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা ফুলকাই হচ্ছে সুতার মতো দেখতে হয়। তাহলে প্রথম যে তিনটা বৈশিষ্ট্য বললাম, এই তিনটা আমাদেরকে ইজিলি আমাদের মনে থাকবে, পরের অংশগুলোতে আমরা যাই। তবে তার আগে আমি বলছি যে প্রত্যেকটা ফুলকা যে সুতার মতো দেখতে হয়, এই সুতার মতো দেখতে হওয়ার পিছনে কারণ হচ্ছে যে তাদের মধ্যে কিন্তু এই দেখো প্যাঁচানো, আমরা সুতা দিয়ে যেমন প্যাঁচাই, এদের ফুলকাগুলো প্যাঁচানো অবস্থায় থাকে। আচ্ছা, এখানে বললাম যে আমরা পরের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বললাম যে একটা পূর্ণ ফুলকা, এই পুরাটা দুইটা মিলেই হচ্ছে একটা পূর্ণ ফুলকা, এমন না যে দুটো আলাদা করে নিয়ে আমি যুক্ত করছি, এই পুরাটাই হচ্ছে একটা ফুলকা। একটা পূর্ণ ফুলকাকে বলা হয় হেলো ব্র্যাঙ্ক বা হোলো ব্র্যাঙ্ক অনেক সময় বলে, কারণ এখানে হেলো বা হোলো ব্র্যাঙ্ক বলা হওয়ার পিছনে কারণ হচ্ছে এই সদৃশ দুইটা ফুলকা, মানে একই ধরনের দেখতে দুইটা কি থাকে, অর্ধাংশ থাকে একটা পূর্ণাঙ্গ ফুলকার মধ্যে। আর এই প্রত্যেকটা সিঙ্গেল প্রত্যেকটা অর্ধাংশকে আমরা বলছি হেমি ব্র্যাঙ্ক, সদৃশ যে অর্ধাংশ দেখা যায় সেটাকে বলা হচ্ছে হেমি ব্র্যাঙ্ক, প্রত্যেকটা পার্টকে হেমি ব্র্যাঙ্ক, আর দুইটা মিলে একটা হচ্ছে হেলো ব্র্যাঙ্ক বা হলো ব্র্যাঙ্ক, এটা আমরা বলতে পারি। তাহলে এটাও গেল একটা পয়েন্ট। এর পরের পার্ট, পরের বৈশিষ্ট্যটাতে আমরা চলে যাই, দেখো তারপরে তো আছে আরো। তো এর পরের পয়েন্টটাতে আমরা লিখেছি যে প্রত্যেকটি হেমি ব্র্যাঙ্ক, যেহেতু একটা অর্ধাংশকে আমরা হেমি ব্র্যাঙ্ক বলছি আর পুরাটাকে হলো ব্র্যাঙ্ক বা হেলো ব্র্যাঙ্ক বলছি, তো এই প্রত্যেকটি হেমি ব্র্যাঙ্ক একসারি ফুলকা সূত্র বা ফুলকা ল্যামেলা, এই যে ল্যামেলা যেগুলো থাকে একসারি ফুলকা সূত্র বা ফুলকা ল্যামেলা কি করে বহন করে থাকে, প্রত্যেকটা হেমি ব্র্যাঙ্ক করলো। ফুলকা সূত্রগুলো গোড়ায় যুক্ত থাকে, এই দেখো ফুলকা সূত্রগুলো এসে গোড়ার দিকে এসে যুক্ত থাকে এবং উপরের দিকে শীর্ষের দিকে কি থাকে, মুক্ত থাকে, গোড়ায় থাকে যুক্ত এবং শীর্ষে থাকে মুক্ত, এটা থাকে। পরের পার্টটা নিচের দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে ফুলকা সূত্রগুলো গোড়ার দিকে, যে গোড়ার দিকে যুক্ত থাকে কিন্তু উপরে হচ্ছে মুক্ত, এই যে ফাঁকা, কিন্তু এখানে নিচে এসে জয়েন লেগে গেছে, এই জন্য বলা হচ্ছে গোড়ার দিকে যুক্ত থাকে এবং উপরের দিকে মুক্ত থাকে। এবং প্রত্যেকটা সূত্র সিঙ্গেলি এদের বাইরের দিকে যে আবরণটা থাকে সেটা এপিথেলিয়াম থাকে, আমরা জানি যে এপিডার্মিস, এপিথেলিয়াম, কিউটিকল, কিউটিন, কাইটিন, এই ধরনের আবরণ আমরা অনেক সময় দেখে থাকি, তবে এদের আবরণটা হচ্ছে ফুলকাসূত্রগুলোর আবরণ, এপিথেলিয়ামে তারা আবৃত থাকে। আচ্ছা, এবং আরেকটা পয়েন্ট বলা হচ্ছে অনুপ্রস্থ প্লেট বহন করে। অনুপ্রস্থ প্লেট মানে কি, প্লেট মানে আসলে এখানে ওই ধরনের প্লেটের কথা বোঝানো হয় নাই, এখানে বোঝানো হচ্ছে এই তুমি নর্মালি চিন্তা করো, মানে আমি তো একটা ফুলকার ক্ষেত্রে বলছি, এখানে তুমি দেখো এই একটার নিচে একটা এমন ভাবে সাজানো থাকে, মানে আমরা রান্না করে তোমরা যদি দেখো তোমাদের মায়েরা বা আমরা দেখি যারা, যে এই যে এমন একটা র্যাক থাকে একটার উপর একটার পাশে একটার পাশে একটা করে প্লেট কি করা হয় সাজানো থাকে, ওই ধরনের, মানে মনে হচ্ছে যে প্রত্যেকটা ফুলকা সূত্রই একটা করে প্লেটের স্তর, অনুপস্থ প্লেট বহন করছে এবং সামগ্রিকভাবে ফুলকাটা তো মধ্যেই মনে হচ্ছে যে প্লেটের মতো একটা স্তর বা অনুপস্থ প্লেট গঠন, প্লেটের মতো গঠন দেখা যায় বা তারা বহন করছে, এটা গেল আরেকটা বৈশিষ্ট্য। এরপরে আর ছোট ছোট দুই তিনটা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা একটু লিখে ফেলি, দেখো
আমরা পরের বৈশিষ্ট্যটা বললাম যে ফুলকার এপিথেলিয়াম, ফুলকার যে এপিথেলিয়ামটা থাকে সেই এপিথেলিয়ামটা হচ্ছে রক্ত জালিকা সমৃদ্ধ। তার মানে ফুলকার এপিথেলিয়ামের মধ্যে রক্ত জালিকা থাকে। একটু আগে যেটা বললাম যে এপিথেলিয়াম তার যে আবরণটা থাকে সেটি, আর প্রত্যেকটি ফুলকা এক একটা অস্থিময়। এই যেখানে আমরা যদিও এখানে ফুলকা আর্চ আমরা এখানে দেখিয়েছি, যে গোড়ার দিকের যে অংশটা বা সংযোজক যে অংশটা থাকে, এই যে এখানে এই অংশটা এখানেও মার্ক করেছি, তো এই তো ফুলকা আর্চ, এখানেও দেখেছি ফুলকা আর্চ। তাহলে গোড়ার দিকের প্রত্যেকটি ফুলকা এক একটি অস্থিময় ফুলকা আর্চ দ্বারা গঠিত থাকে বা অবলম্বিত থাকে, এটা আমরা বলতে পারি। আর প্রত্যেকটি ফুলকা আর্চে দুইটি ফুলকা সারি যুক্ত, দুইটি ফুলকা সারি যুক্ত থাকে, ফুলকা সারি একসাথে হবে, ফুলকা সারি যুক্ত থাকে। এখন প্রশ্ন হচ্ছে ফুলকা সারি আবার কোনটা স্যার? এই একটা ফুলকা আর্চে দুইটা ফুলকা সারি থাকে, এরকম প্রত্যেকটা আর্চের সাথেই দুইটা করে ফুলকা সারি, প্রত্যেকটা আর্চের সাথে দুইটা করে ফুলকা সারি থাকে। এই জন্য বলা হয়েছে যে প্রত্যেক ফুলকা আর্চে দুটি করে ফুলকা সারি কি থাকে, যুক্ত থাকে। এবার আর্চের আন্ত কিনারায়, যে কোনো একটা আন্ত কিনারাতে তুমি দেখো ছুরির মতো একটা অংশ দেখা যাচ্ছে, এই ছুরির মতো অংশটাকেই কাটাযুক্ত পাতলা ফুলকা রেকার বলা হয়ে থাকে। তাহলে প্রত্যেকটি আর্চের আন্ত কিনারা বরাবর পাতলা ছুরির মতো বা কাটাযুক্ত ফুলকা রেকার থাকে। তাহলে এটি হচ্ছে আমাদের ফুলকার সামগ্রিক গঠন, এবং তার সাথে আমরা অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো আমরা শিখে ফেলতে পারি।